সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব পটল ভাজা। এখানে অনেকে অনেক রকমভাবে পটল ভাজা করে থাকে, অনেক রকম হয়েও থাকে, তাই আমি আজকে দুই রকমের পটল ভাজা রেসিপি দেখাবো। এখানে পটলগুলো প্রথমে এরকমভাবে ছিলে নিয়েছি, উপরের যে অংশটা থাকে এটা একটা চাকু কিংবা চামচের সাহায্যে এরকম ছিলে নিতে হয়। ছিলে নেওয়ার পরে এটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন এরকম প্রসেসে এটা কেটে নেব। এটা দুই দিক থেকে কাটতে হবে, মিডিলটা অল্প করে রেখে দিতে হবে যাতে এটা কাটার পরে ভেঙে নেওয়া যায়। এরকমভাবে কেটে নিলাম দু সাইডটায়। এটা ভাজার পরে এটা পাতার মতো একটা চেহারা চলে আসে, ওই জন্য এটা হলো পাতা পটল ভাজা। এটা এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দেবো লবণ। লবণটা স্বাদ মতো দেবে, যেহেতু এখানে আমি পাঁচটা পটল নিয়েছি, এর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, সেই হিসেবে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কাটা ব্যবহার করতে পারেন। এখন মশলাটা ভালোভাবে মেখে নিয়ে লবণ হলুদ লঙ্কা এগুলো মেখে নিয়ে এখন পটলের মধ্যে যে চিরে চিরে কেটে রেখেছি সেগুলোর মধ্যে মাখিয়ে নেব ভালোভাবে, যাতে সব জায়গায় লবণ হলুদ লঙ্কা মাখা ঢুকে যায়। এরকমভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা বেশ ভালো হয়, সব জায়গায় লবণটা ঢুকলে। এরকমভাবে প্রত্যেকটাই এরকমভাবে মেখে নিতে হবে। এটা একসঙ্গে এরকম পটলের উপর রেখে দিয়ে মাখলে এটা টেস্টটা বেশ ভালো হয় না, এরকম হাতে মাখালে বেশি ভালো। অন্যদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পরে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল না চাইলে আপনার যেটা তেল খান সেটা দিয়ে এটা ভেজে নিলে ভালো, কিন্তু সরিষার তেল এখানে টেস্টটা বেশ ভালো লাগে, তাই সরিষার তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। কারণ পটলগুলো সবগুলোই দিয়ে দেবো। এখন এটা পটল ভাজাটা ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিয়ে পটলটা ভালোভাবে সেদ্ধ হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। এটা যতটা লো ফ্লেমে করবে কালারটাও সুন্দর আসবে আর ভেতর থেকে সেদ্ধ ভালো হয়, ওই জন্য এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হয়। এরকমভাবে আমি পাঁচ মিনিট পটলটাকে উল্টে পাল্টে এরকম ভেজে নিলাম, দু মিনিট করে রেখে রেখে এটা উল্টে পাল্টে এরকম কালার চলে এসছে। এখন পটলগুলোকে এরকমভাবে চেপে দেব, যেহেতু দুই দিকটা এরকম কেটে কেটে রেখেছি, এরকম চেপে দিলে এখন পাতার শেপটা চলে আসে। পটল ভাজাটা যখন ভালো সেদ্ধ হয়ে যায় তখন এটা চেপে চেপে এরকম করে দিতে হবে। এখানে একটা চওড়া হাতার সাহায্যে এরকম চেপে চেপে দিতে হবে, তাহলে পটলটা দেখতে খুব সুন্দর হয়। পটল ভাজাটা হয়ে গেছে, এখন এখানে যে তেলটা আছে এটা নিংড়ে নেব। এরকমভাবে নিংড়ে নিয়ে পরে আমি সার্ভিং প্লেটে সার্ভ করব। তৈরি হয়ে গেছে পাতা পটল ভাজা রেসিপি। আরেকটা আমি এখানে দেখাচ্ছি, এখানে পটলটা একই রকমভাবে ছিলে নিই, এটা কিন্তু এক সাইড এরকমভাবে কেটে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা এরকমভাবে যত সরু সরু কাটবে এখানে কিন্তু এটা জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। এরকমভাবে আমি কেটে নিলাম, এক সাইডটা এরকম কেটে নিয়ে অপর সাইড এখানে লেগে থাকবে। এরকমভাবে লবণ হলুদ একই প্রসেসে মশলা মাখিয়ে এটা ভেজে নিলাম। এখানে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এটাও ভেজে নেব, এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে সেদ্ধ ভালো হবে। তৈরি হয়ে গেছে দুই রকমের পটল ভাজা রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন।